অসুবিধে মনে হবে, সমস্যা মনে হবে, সে আমাকে বললো, আমি সেই জায়গাটা রেডি করার চেষ্টা করবো। তাহলে ওকে, আজকে আমাদের একদম বেসিক গ্রামারের জায়গাটা আমরা শুরু করছি। হ্যাঁ দেখো, আমাদের কাছে কিন্তু ইংরেজিটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের কাছে বাংলা। তার মানে হচ্ছে যে আমরা বাংলায় আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলি, সমাজে কথা বলি, কিন্তু অফিসিয়াল কোনো ক্ষেত্রে আমরা ইংরেজিটাকে ব্যবহার করি। তো আমরা ভাবি বাংলায় আর ইংরেজিতে আমরা ট্রান্সলেট করি। তো এই যে ট্রান্সলেশনের জায়গাটা আমরা কিভাবে করি, আমাদের বেসিক কয়েকটা জিনিস যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে দেখবে যে এই কাজটা আমরা খুব ভালো করে মন দিয়ে করতে পারবো। কিরকম, তোমাদের একটুখানি দেখো, আমি তোমাদের একটা জিনিস একটু দেখানোর চেষ্টা করছি, তোমরা ওটা একটু ভালো করে দেখলি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমাদের ঠিক মানে জায়গাটা কোন জায়গায় রয়েছে। জাস্ট এ মিনিট। আমরা সবাই কিন্তু যখন বাংলায় ভাবি, এই বাংলায় ভাবার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিসকে ভালো করে দেখে নিতে হবে। ফার্স্ট অফ অল আমাদের দেখতে হয়, সেটা হচ্ছে এইরকম ভাবে আমরা দেখব, আমি বিশ্বাস যে তোমরা এটা দেখতে পাচ্ছ না, আমি এটাকে একটু লার্জ করে দিচ্ছি, দেখো তোমাদের দেখতে সুবিধা হবে। দেখতে পাওয়া যাচ্ছে না? আর একটু বড় করব। প্রথম ব্যাপারটা দেখতে পাওয়া যাচ্ছে না? দেখতে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ স্যার, দেখতে পাওয়া, ঠিক হ্যাঁ আছে, স্যার দেখতে পাওয়া যাচ্ছে, আমি তোমাদের ছোট্ট একটা ঠিক আছে। উদাহরণ দিই। ধরো আমি ভাত খাই, ছোট ছোট বাক্য দিয়ে আমরা শুরু করি সবসময়, আমরা ছেলেমেয়ে স্যার আপনার কথাগুলো আস্তে আস্তে শোনা যাচ্ছে না ঠিকভাবে। কথা শোনা যাচ্ছে না? সবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্যার আপনার আওয়াজটা বেশ স্লো আসছে। দেখো তো এবার, নেটওয়ার্কের জন্য যাদের সমস্যা হচ্ছে তাদের নেটওয়ার্কের জন্য হচ্ছে, কোনো সমস্যা হলে আমি বলবো, এখানে সব ঠিকঠাক আছে। দেখো বোধ হয় অসুবিধা হওয়ার কথা নয়, আমরা ঠিক করি বলার চেষ্টা করি, নেটওয়ার্কের জন্য প্রবলেম হতে পারে। দেখো আমি প্রথমেই বলি, একটা ছোট একটা বাক্য আমরা সবসময় ছেলে মেয়েদের বলি যে ছোট ছোট বাক্য লিখবে। এখন ছোট ছোট বাক্য লিখবে, কথাটা বলাটা যত সহজ, আসলে লেখাটা ঠিক ততটাই কঠিন। তবুও বলি, একটা ছোট্ট বাক্য দেখো, আমি ভাত খাই। তোমরা হয়তো বলবে যে সব স্যাররা শুধু আমি ভাত খাই কেন বলেন, এটার একটা কারণ আছে। আমরা যখন তোমাদের এক্সাম্পল গুলো দিই, একই বাক্যকে বারবার করে ব্যবহার করার চেষ্টা করি, যাতে তোমাদের ব্যাপারটা বুঝতে মানে সহজ হয় এবং এটা মনে রাখার ক্ষেত্রে মানে অনেক সুবিধে হয়। সেই জন্য আমরা বলি, ধরো আমি ভাত খাই, আমি প্রথম কি বলেছি, আমি এই বাক্যটার টাইপটা দেখবো, এটা কি ধরনের বাক্য। তাহলে তোমরা বলবে যে টাইপ ধরে কি হবে, আসলে দেখবে যে প্রত্যেকটা সেন্টেন্সের টাইপ সম্পূর্ণ আলাদা। তো আমি জানি যে তোমরা টাইপ অফ সেন্টেন্স ব্যাপারটা তোমরা বুঝে উঠতে পারো নি। যেরকম বলছি দেখো, টাইপ অফ সেন্টেন্স ব্যাপারটা তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হবে। এবার এটা তোমরা কোনো বাক্যকে বলো অ্যাসার্টিভ, কোনোটাকে বলো ইন্টারোগেটিভ, কোনোটাকে তোমরা বলো ইম্পারেটিভ, কোনোটাকে তোমরা বলো অপটেটিভ, আবার তোমরা কোনোটাকে বলো এক্সক্লামেটরি। তো
তাহলে তোমরা বাক্যগুলোকে যখন বলো, কোনোটাকে অ্যাসার্টিভ বলো, কোনোটাকে ইন্টারোগেটিভ বলো, কোনোটাকে ইম্পারেটিভ বলো, অপটেটিভ বলো বা এক্সক্লামেটরি বলো, এখন তুমি যে বাক্যটাকে ভেবেছো, মনে মনে ভেবেছো, সেই বাক্য যত বড়ই হোক না, আমি যদি ঠিক এই সূত্র অনুযায়ী হাঁটি, দেখবে যে কোনো বাক্যকে আমরা খুব সহজেই কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো, সেটা নির্ভুল ভাবে হবে। কেন আমি এরকম বললাম, যে আমি ভাত খাই এই বাক্যটা দেখো, আমরা যদি দৈনন্দিন জীবনে যদি 100টা বাক্য ব্যবহার করি, জানবে তার মধ্যে 90টাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর কিছু হচ্ছে ইন্টারোগেটিভ, কিছু ইম্পারেটিভ, কিছু অপটেটিভ, আর কিছু এক্সক্লামেটিভ। তাই এই অ্যাসার্টিভের জায়গাটা হচ্ছে সব থেকে বড়। তাই আমি বলি যে তোমাদের এটা প্র্যাকটিসও হবে, মনে রাখার সুবিধেও হবে, যে তোমরা বাদ দিতে দিতে যাবে, যারা তোমরা একটু ফিলোসফি পড়ো, একটা ওখানে আমাদের সিদ্ধান্তের নিয়ম আছে যে পরিশেষ পদ্ধতি, অর্থাৎ তুমি একটা ঘরের মধ্যে প্রবেশ করলে 4টে সুইচ আছে, তুমি 3টে সুইচ টিপলে লাইটটা জ্বললো না, তাহলে তুমি কিন্তু 4 নম্বরটা টেপার আগেই তুমি বলে দিতে পারবে যে 4 নম্বর সুইচটা হচ্ছে ওই লাইটেরটা, কারণ 3টেই জ্বলেনি, তাহলে 4 নম্বরটা অবশ্যই হবে। এরকম ভাবে দেখো, আমি শেষ থেকে হাঁটি এক্সক্লামেটারি। তোমরা সকলেই জানো যে আমাদের মনের মধ্যে নানা রকম অভিব্যক্তি হয়, ভাবনা থাকে, সেটা কখনো দুঃখের হতে পারে, সেটা আনন্দের হতে পারে, সেটা হতাশার হতে পারে, সেটা যন্ত্রণার হতে পারে, সেটা কষ্টের হতে পারে, কিরকম উহ কি গরম, আহ কি ঠান্ডা, ওহ কি সুন্দর পাখিটা। তাহলে এইরকম ভাবে যখন তোমরা নিজেদের মধ্যে কোনো অভিব্যক্তিকে প্রকাশ করছো, আমরা সেই বাক্যটাকে বলি এক্সক্লামেটারি। অর্থাৎ তুমি যখন মুখের মধ্যে বলছো, আমি তোমার কণ্ঠস্বরটা শুনতে পাচ্ছি এবং শুনেই বুঝতে পাচ্ছি যে তুমি আসলে এটা কি করতে চাইছো, কিন্তু যখন তুমি বাক্যটাকে লিখে দেবে, তখন কিন্তু আমাদের কাছে বোঝাটা কঠিন হয়ে যায় যে তোমার অভিব্যক্তিটা কি আছে। সেই জন্যে এই বাক্যের জন্যে একটা নির্দিষ্ট সেন্টেন্স প্যাটার্ন আছে, অর্থাৎ ওই প্যাটার্নে বা ওই ছাঁচে ফেললে তবেই কিন্তু আমরা বুঝবো যে এই বাক্যটা এক্সক্লামেটারি সেন্টেন্স। ঠিক একই রকম ভাবে এই যে অপটেটিভ যেটা আমরা বলেছি, আমাদের মনের কোনো ইচ্ছে, কিরকম আমার ইচ্ছে যে তোমরা সবাই ভালোভাবে পরীক্ষায় ফল করতে পারো, তাহলে আমি কি বলবো, যে তোমরা সবাই পরীক্ষায় ভালো ফল করো। এই করোনা পরিস্থিতিতে আমি চাইবো যে তোমরা সবাই সেফ এবং সুস্থ থাকো, হেলদি থাকো। এই যে আমি মনের একটা কোনো ইচ্ছে, একটা কামনা, একটা আশীর্বাদ, এটা হতে পারে কোনো অভিশাপ, যখন এই রকম কিছু ধরনের বাক্যকে আমরা ব্যবহার করব, আমরা সেই বাক্যটাকে বলবো অপটেটিভ। আর যখন আমরা কাউকে কোন রকম কিছু নির্দেশ দেব কিছু করার জন্য, যেমন ধরো উঠে দাঁড়াও, এই এদিকে এসো, তুমি বসো, ক্লাসে কেউ কথা বলবে না, ক্লাস করার সময় তোমরা মাইক্রোফোনটাকে মিউট করে রাখবে, শুধু বলার প্রয়োজন হলে তোমরা শুধু করতে বলছি বা না করতে বলছি, তাহলে এই রকম যখন কোন একটা নির্দেশ দেওয়ার ব্যাপার থাকবে, আমরা সেই বাক্যটাকে ইম্পারেটিভ এর আওতায় ফেলবো। আর ইন্টারোগেটিভ মানে তোমরা জানো, সবাই জানো, যে আমরা মানুষকে কিছু পারি না পারি অন্তত প্রশ্ন করতে পারি কোনো কিছু জানার জন্য। তো জানার জন্য আমরা যখন কিছু প্রশ্ন করব, আমরা সেই বাক্যটাকে বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে দেখো, আমি ভাত খাই এই কথাটার মধ্যে কি কোনো রকম এক্সক্লামেশন আছে, মানে কোনো তোমার মনের হতাশা, দুঃখ, যন্ত্রণা, কষ্ট কিছু আছে? আশা করি নেই। অপটেটিভ আছে? নেই। আবার দেখো অপটেটিভ, যেমন ঈশ্বর তোমার মঙ্গল করুন, এইরকম কোনো ভাবনা কি আমি ভাত খাইয়ের মধ্যে আছে? না স্যার, না। নেই। আবার দেখো, এদিকে এসো, বোর্ডের দিকে তাকাও, এরকম কথা বলবে না, মানে এইরকম কোনো আদেশ বা নির্দেশ কিছু আছে? না না স্যার। তাহলে ইম্পারেটিভও নয়। আবার দেখো, তুমি আজকে কি খাবে, মানে আমি কোনো জিজ্ঞেস করছি না, আমি ভাত খাই সেটা শুধু ডিক্লেয়ার করেছি। কোনো কিছু জিজ্ঞেস করছেন না, শুধুমাত্র একটা সম্পূর্ণ বাক্য উত্থাপন করেছে। ঠিক। তাহলে এইটা আমাদের দেখো এক্সক্লেমেটরি হলো না, এটা অপটেটিভ হলো না, এটা ইম্পারেটিভ হলো না, এটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কে আমি কিভাবে প্রকাশ করব, দেখো এটা বিবৃতিমূলক বাক্য।
ঠিক। দেখো এই বাক্যটা লেখার জন্য আমরা, দেখো বাক্যের দুটো অংশ হয়, একটা হচ্ছে মাথা আর একটা হচ্ছে ধর, মানে আমরা বাংলায় বলি উদ্দেশ্য এবং বিধেয়, ইংরেজিতে বলি সাবজেক্ট। সাবজেক্ট আর প্রেডিকেট, এস, আর প্রেডিকেট। আমার প্রত্যেকটা বাক্যের কিন্তু দুটো করে অংশ, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্টে কিন্তু সবসময় কে, মানে যিনি কাজটা করছেন, যিনি কর্তা, তিনি থাকবেন। আর প্রেডিকেটে কর্তা যেটা করছে সেই অংশটা সেখানে থাকবে। যেমন দেখো আমি ভাত খাই, এই বাক্যটায় কোন কাজের কথা বলেছি, কোন কাজের কথা বলেছি, বলেছেন ভাত খাওয়ার খাওয়ার কথা কথা বলেছি। বলেছেন, কে খাচ্ছে, আমি কে খাচ্ছি, খাচ্ছে, আমি খাচ্ছি, আমি খাচ্ছি। আগে সাবজেক্ট তারপরে ভাত, মানে আগে সাবজেক্ট তারপরে প্রেডিকেট যদি কোনো বাক্যে থেকে থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে যখনই তোমরা দেখবে যে কোনো বাক্যটাকে তোমরা অ্যাসার্টিভের আওতায় আনতে পারলে, তো তোমরা সে অবশ্যই সেটাকে প্রথমে সাবজেক্ট আর তারপরে প্রেডিকেট মানে ভার্বটাকে লিখবে, আর পাংচুয়েশন হচ্ছে ফুল স্টপ, মানে তোমরা ফুল স্টপ দিয়ে বাক্যটাকে শেষ করবে। তাহলে অ্যাসার্টিভ চেনার উপায় কি, আমি দেখবো যে সাবজেক্টের পরই ভার্ব দিচ্ছি আর বাক্যটাকে শেষ করছি উইথ এ ফুল স্টপ, তাহলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমি ভাত খাই এই বাক্যটা তাহলে কি সেন্টেন্স হলো? অ্যাসার্টিভ সেন্টেন্স, এবার দেখো তো, তুমি রাত্রে, আচ্ছা ওকে ওকে, তুমি কি রাত্রে ভাত খাবে, এটা কি সেন্টেন্স? এবার দেখো মা তোমাকে বলছেন বাবা আজকে তো ভাত হয়নি, তুমি রাত্রে রুটি খেয়ে নাও, তাহলে এটা কি সেন্টেন্স? আজকে রাত্রে রুটি খেয়ে নাও, তুমি আজকে বলছো আজকে ঠান্ডা পড়েছে একটু চিকেন খেলে ভালো হতো, এটা কি সেন্টেন্স? তাহলে এটা কি সেন্টেন্স? এটা অপটেটিভ সেন্টেন্স। ওফ, ঠিক, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। ওফ, মা আজকে মাংসটা কি সুন্দর রান্না করেছে, এটা কি সেন্টেন্স? তাহলে তোমরা প্রথম পর্যায়ে, প্রথম পর্যায়ে বাক্যটাকে পাওয়ার পরে তোমরা ডিসাইড করছো বাক্যটা কি সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অর এক্সক্লামেটরি। আমি এই এইটুকু ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ স্যার। এবার দেখো নাম্বার টু, এর পরের পর্যায়ে আমরা কি করব, এইটা কিন্তু অ্যানাদার ইম্পর্টেন্ট। কি লিখেছি দেখো, ভয়েস অফ সেন্টেন্স, বলো ভয়েস অফ সেন্টেন্স বলে তোমরা কি বোঝো? বাক্যের বাহ্য পরিবর্তন। বাচ্চটা কি জিনিস, বলো দেখো, আমি জানি তোমরা সবাই ভয়েস মানে বাচ্চ আর বাচ্চ মানে ভয়েস এইটুকুই জানো, আর যেটুকু জানো যেটা ভয়েস অ্যাক্টিভ বা প্যাসিভ, তাই তো? আর কিছু তোমরা জানো না? না স্যার, বলছি পুরোটা নয়। হ্যাঁ স্যার, তোমাদের তোমাদের ভয়েস বললে তোমাদের মাথার মধ্যে যেটা আসে এটা হচ্ছে বাচ্চ পরিবর্তন, আর তোমাদের মাথার মধ্যে যেটা খেলে সেটা হচ্ছে অ্যাক্টিভ না প্যাসিভ, এর বাইরে কিন্তু তোমাদের আর কোনো ধারণা তৈরি হয় না, হয় কি? না স্যার। বেশ, তাহলে এইটা, আর আমাদের ম্যাক্সিমাম কিন্তু বাক্য লেখার ক্ষেত্রে ভুলটা হয় এই জায়গায়, কারণ তোমরা দেখবে তোমাদের খাতা দেখার সময় স্যাররা মাঝে মধ্যে বলে এই এখানে ওয়াজারটা বসবে, এখানে অ্যামিজারটা বসবে, সে স্যাররা এরকম বলেন তো না বলেন না? হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। বলেন।
মানে তোমরা অহেতুক ওয়াজও একটা দিয়ে দাও, যেমন ধরো একটা বাঘ বাস করতো, এ টাইগার ওয়াজ বিপ করে ফেললে, স্যার কেঁদে দিল, এখানে ওয়াজটা কি বসবে? আবার কোন কোন ক্ষেত্রে স্যার বলেন এই তুই এখানে ওয়াজ বা ওয়ারটা কেন দিলি না, এখানে কেন অ্যামিসারটা দিলি না? এইটা কিন্তু তোমার দেখো শুধু গোলক ধাঁধার মধ্যে ঘুরে বেড়াও, তোমরা কিন্তু বুঝতেই পারো না যে আসলে কখন ওয়াজ ওয়ারটা দেব আর কখন ওয়াজ ওয়ারটা দেব না। এটা ক্লিয়ার না ক্লিয়ার নয় বলো? আজকে আমি তোমাদের এই জায়গাটা পরিষ্কার করে দিতে চাই। দেখো যখন তুমি একটা বাক্যকে অ্যাক্টিভ বলছো বা প্যাসিভ বলছো, মানে অ্যাক্টিভ বা প্যাসিভ বলার অর্থটা কি? দেখো আমি তোমাদের পড়াতে গিয়ে আমি কখনো বইয়ের কথাটা বলি না, তোমরা বইয়ে যে কথাটা পড়ো সেই কথা দিয়ে কিন্তু আমরা এই গ্রামারটাকে শিখতে পারি না, কারণ সেটা হচ্ছে থিওরিটিক্যাল গ্রামার, আর তোমাদের গ্রামার শিখতে ছিল ফাংশনাল গ্রামার, অর্থাৎ যে গ্রামারটা আমাদের কাজে লাগে। এখন তোমরা পড়েছো যে অ্যাক্টিভ মানে কর্তা করে আর প্যাসিভ মানে কর্তার দ্বারা করিয়ে নেওয়া হয়। তো অ্যাকচুয়ালি কোনো কাজ কে করতে পারে? অ্যাকচুয়ালি কোনো কাজ কে করে? কর্তা ছাড়া অন্য কেউ কি করতে পারে? কর্তা ছাড়া কি অন্য কেউ করতে পারে? কোনো কাজ কর্তা ছাড়া কি করতে পারবে? ইয়ে শুনো না স্যার। না স্যার, তাহলে কোনো কাজ কর্তা ছাড়া অন্য কেউ করতে পারবে না, মানে কর্তা কি করতে হবে? তাহলে আমরা যে কথাটা বলি এই কথাটা ঠিক বলি না, তাহলে কথাটা কি ঠিক? দেখো ভালো করে কথাটা বোঝার চেষ্টা করো। আমি ভাত খাই, আমি বলেছি আমি ভাত খাই, ভাতটা কে খায়? আমি খাই। আমি খাই। আমি খাই। দেখো এবার তুমি লক্ষ্য করে রাখো, তাহলে আমি হচ্ছি কর্তা। হ্যাঁ হ্যাঁ স্যার। এবার দেখো যে কর্তার মতো করে ক্রিয়াপদটা বসেছে কিনা, তুমি কি করে বুঝবে? ধরো তুমি আমির জায়গায় তুমি করে নাও, তাহলে আমি ভাত খাইটা যদি তুমি করো তাহলে বাক্যটা কি হবে? তুমি ভাত খাও। তাহলে তুমি ভাত খাই রাইস। তুমি ভাত খাই তো হচ্ছে না, হচ্ছে কি না? খাও হচ্ছে হচ্ছে না। আবার দেখো যদি সে করো, সে ভাত, এই কার কার একটা, সে ভাত খায়, এই কার একটা খাই হবে। হি এট রাইস। বাবা ইংরেজিটা বলো না, আগে বাংলাটা শুনে নাও, কারণ বড় শব্দ শুনবে। এই কারটা আওয়াজ আসছে ওটা বন্ধ করো। তাহলে দেখো সে ভাত খায়, তাহলে আমি ভাত খাই, তুমি ভাত খাও, সে ভাত খায়। তাহলে দেখেছো কর্তা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রিয়াটাও কি হচ্ছে? পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ কর্তার মতো করে ক্রিয়াপদটা বদলাচ্ছে। দিস ইজ কল অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ মানে হচ্ছে যখন কর্তার মতো করে ক্রিয়াপদটা পরিবর্তিত হয়, অর্থাৎ কর্তার মতো করে ক্রিয়াপদ বসে, সেটা হচ্ছে অ্যাক্টিভ। অর্থাৎ কর্তার কথা শুনে যখন ক্রিয়াপদ নির্দিষ্ট হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসটা কি? যখন কর্তার কথা শোনে না, তাহলে কার কথা শোনে? কর্তা ছাড়া বাক্যের মধ্যে আর যে নাউনটা থাকে তাকে বলি অবজেক্ট, সেটা ভার্বের পরে থাকে। দেখো আমি ভাত খাই, কে ভাত খায়? আমি আমি তাই কর্তা খায়। আমি কর্তা, কি খায়? ভাত খায়। তাহলে ভাতটা হচ্ছে তোমার কর্ম। তাহলে এখন আমি ভাত খাই, তাহলে এখানে ক্রিয়াপদটা কার কার কথা শুনে বসেছে? কর্তার কথা। কিন্তু দেখো আমার ভাত খাওয়া হয় বা আমার ভাত খাওয়া হয়েছে, আমার ভাত খাওয়া হয়েছে, তাহলে এখানে কে ভাতটা খেয়েছে? আমি বা আমার খেয়েছি। এবার দেখো এই ক্রিয়াপদটা কি আমি মতো করে বসছে? লক্ষ্য করো যে আমার ভাত খাওয়া হয় যখন বলছো, তখন ক্রিয়াপদটা কি আমার মতো করে বসেছে? আমি আমি জানি তোমরা বুঝতে পারছো না। এবার আমার জায়গায় ওটাকে তোমার করে নাও। তোমার ভাত খাওয়া কি? তোমার ভাত খাওয়া হয়। তোমার ভাত খাওয়া হয় না, হয়েছে হয়েছে হয়েছে। আমার ভাত খাওয়া হয়েছে, তোমার ভাত খাওয়া হয়েছে, তার ভাত খাওয়া হয়েছে, তাদের ভাত খাওয়া হয়েছে। তা দেখো কর্তা পাল্টে যাচ্ছে, কিন্তু ক্রিয়াপদ কি পাল্টে যাচ্ছে? না না। তাহলে কি ক্রিয়াপদ বসতেছে? তাহলে কি কর্তার কথা শুনে ক্রিয়াপদটা বসছে?
হ্যাঁ কই? হ্যাঁ না স্যার, আমার ভাত খাওয়া হয়েছে, ভাতটা কে কে খেয়েছে? কর্তা আমি 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 খেয়েছি, কর্তা খেয়েছে। ঠিক আছে, এবার আমার জায়গায় আমি তোমাকে তোমার বসাচ্ছি। দেখো তো, তোমার ভাত খাওয়া হয়েছে, আমি আমি জায়গায় তুমি করে দিলাম, ক্রিয়াপদে পরিবর্তন হলো। ক্রিয়াপদ হ্যাঁ স্যার, তোমার ভাত খাওয়া হয়েছে, দেখো পরিবর্তন হয়নি। তাহার ভাত খাওয়া হয়েছে, পরিবর্তন হয়নি। তাহলে একটা সময় আমি ভাত খাই, ওটা হয়ে গেল তুমি ভাত খাও। তাহলে আমি জায়গায় তুমি করাতে খাইটা খাও হয়ে গেল, কিন্তু আমার ভাত খাওয়া হয়েছে, তোমার ভাত খাওয়া হয়েছে, তার ভাত খাওয়া হয়েছে, তোরটা পাল্টাচ্ছে। মোবারক হোসেন, মোবারক হোসেন, তুমি কথা বলে মিউট করো না কেন? বাবা মিউট করো, যখন কথা তখন শুধু অন করবে, কথা বলার সময় অন করবে। তাহলে দেখতে পাচ্ছ যে একটা বাক্যে ক্রিয়াপদ অনুসারে ক্রিয়া কর্তা অনুসারে ক্রিয়াপদ বসছে, আর একটায় কর্তা অনুসারে ক্রিয়াপদটা বসছে না। তাহলে যখন কর্তার মতো করে বসছে সেটা অ্যাক্টিভ, আর যখন কর্তার মতো করে বসছে না সেটা হচ্ছে প্যাসিভ। তুমি তো বাংলায় বুঝে গেলে, কিন্তু ইংরাজিতে কি করে বুঝবে? সেইটা বোঝাতে আমি পরের ধাপটায় যাচ্ছি। এবার আমার একটা জিনিস লক্ষ্য করো, দেখো তোমরা বাক্যটাকে কি দিয়ে প্রশ্ন করবে। দেখো আমাদের ফুটবল খেলা হয়েছে, ক্রিয়াপদকে প্রশ্ন করো, কে খেলা হয়েছে, কে খেলা হয়েছে, কোনো উত্তর আছে? না নেই। কি খেলা হয়েছে? ফুটবল খেলা হয়েছে। তাহলে এখানে কর্তা আছে না কর্ম আছে? কর্ম কর্ম আছে, কর্ম। এটা প্যাসিভ ভয়েস। ভাত খাওয়া হয়ে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে, কে ভাত খেয়েছে আমি বলেছি? না না স্যার। না, কি খেয়েছি, কি খেয়েছি? ভাত। তাহলে এটা কর্তার মতো করে বসলো না কর্মের মতো করে বললো? কর্মের মতো করে। তাহলে কর্তার প্রাধান্য হলে তাকে অ্যাক্টিভ বলবো, মানে কর্তা যদি সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয় তাহলে অ্যাক্টিভ, আর সাবজেক্ট যদি প্যাসিভ হয় তাহলে সেটা হচ্ছে প্যাসিভ। তাহলে সাবজেক্ট অ্যাক্টিভ মানে সাবজেক্টের মতো করে ক্রিয়াপদ বসছে, আর সাবজেক্ট প্যাসিভ মানে সাবজেক্টের মতো করে ক্রিয়াপদ বসছে না, দ্যাট ইজ কল প্যাসিভ। আমি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ স্যার। তাহলে বলো আমি ভাত খাই, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? কোনটা পড়ছে তাহলে অ্যাসার্টিভ হলো। এবার এটা কি ভয়েস? এটা অ্যাক্টিভ ভয়েস। নাম্বার থ্রি, এইবার যেটা করতে হবে দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, সেটা কি দেখো? কি লিখেছি? টাইম অফ অ্যাকশন। টাইম অফ অ্যাকশন, টাইম টু অ্যাক্ট। টাইম অফ অ্যাকশনটা কি জিনিস? এই কার আওয়াজ আসছে? কার আওয়াজ আসছে? তার মাইকটা আওয়াজ আসছে, বল মিউট করে না কেন? মিউট করো, মিউট করো। শুক্লা পাল, দেখো তাহলে তোমরা সবাই টেন্সের নাম শুনেছো, কিন্তু টেন্স ব্যাপারটা কি বলতো? টেন্স বলতে আমরা কি বুঝি? একজন রেসপন্স করো, কাল কাল স্যার, কাল। বেশ বেশ, ক্রিয়ার কালকে বুঝি। বেশ, তোমরা টেন্সটাকে কাল বা ক্রিয়ার কাল বোঝো। এই ক্রিয়া বা ক্রিয়া, কাল বা ক্রিয়ার কাল ছাড়া আর কি বোঝো? আওয়াজ আসছে এত, আমি তো বলে বলে গলা ব্যথা হয়ে যাচ্ছে, ওখানে বাঁশিও বলে বলে আলা হয়ে যাচ্ছে, এটা নিজস্ব গান টান বাজছে।
রিমুভ করে দিতে হবে। দেখো এই যে তোমরা বললে যে ক্রিয়ার কাল, অ্যাকচুয়ালি একটা বাক্যের যে তোমরা টেন্স শিখেছো যেভাবে শিখেছো, আজ আমি তোমাদের অন্য ভাবে শেখাবো। এটা হচ্ছে ফাংশনাল গ্রামার, মানে খুব প্র্যাকটিক্যাল হইতে শেখাবো, আসলে তোমাদের কাছে শিখতে ভালো লাগবে। দেখো আমরা যখন বাক্যের কোন কাল বা টেন্স বা টাইমকে বোঝার চেষ্টা করি, সেটা কার দ্বারা বুঝতে পারি, মানে বাক্যটা কোন সময়ে, কাজটা কোন সময় হয়েছে, এটা বাক্যের কোন অংশ দ্বারা বুঝতে পারি? সময়ের। সময়টা কার দ্বারা উল্লেখ করা হয়? সময়টা কে বলে দেয়? ক্রিয়া। ক্রিয়া, ক্রিয়া, ঠিক। তাহলে টেন্স শিখছি মানে অ্যাকচুয়ালি আমি কি শিখছি? ক্রিয়ার সময়কাল। ঠিক, আমি টেন্স মানে অ্যাকচুয়ালি ভার্বকে শিখছি। ভার্বের কি শিখছি? ভার্বের রূপগুলো শিখছি। তো তোমরা কি জানো যে ভার্বের রূপগুলো কি আছে? তিনটা স্যার। কি তিনটে? প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্ট, নাকি বললে? হ্যাঁ স্যার, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। ফিউচার, ফিউচার। দেখো আমি তোমাদের ওটাই যাচ্ছি না, ওটা করতে অনেক সময় লাগে, আমি আমার মতো করে বলে দিই। দেখো আমরা যখন টাইম অফ অ্যাকশন আমরা নির্দিষ্ট করার চেষ্টা করব, আমরা ঠিক এইভাবে কাজটা করব। দেখো আমাদের প্রত্যেকটা ভার্ব, ধরো আমি একটা ইট ভার্ব নিয়েছি, আমি ইটটা কি নিলাম, তোমরা জানো যে ইটের রূপ গুলো কি কি আছে, মানে ইটের কি কি রূপ হতে পারে? যেমন দেখো খাই, বলো বলো বলো, আচ্ছা আমি 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 নিচ্ছি, আমি লিখছি, দেখো ইট, এট, ইটেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ইটের তিনটে রূপ পেলে, ইট, এট, ইটেন। এর বাইরে কিছু আছে? না স্যার। না দেখো এবার আমি যেটা শিখেছি সেটা আমি বলার চেষ্টা করি। দেখো তো তোমরা এই রূপগুলো পাও কি না? দেখো আমরা কোন জায়গায় ইট পাই, কোন জায়গায় ইটস পাই, কোন জায়গায় ইটিং পাই, কখনো এট পাই, কখনো ইটেন পাই, এর বাইরে আমরা আর পাই না। এর বাইরে কিছু পাও? না। তাহলে একটা ভাবে আমি কটা রূপ পাচ্ছি? পাঁচটা। পাঁচটা রূপ পাচ্ছি। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে তোমার একটা রূপ, ইট আর ইট, ইটিং হচ্ছে আর একটা রূপ, এট হচ্ছে একটা রূপ, ইটিং হচ্ছে একটা রূপ, মানে এইটা হচ্ছে এক নম্বর। আমি তোকে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে এক নম্বর, তোমার এইটা হচ্ছে দু নম্বর। কালার চেঞ্জ করে দিচ্ছি, ভালো। আচ্ছা কালার চেঞ্জ করে দিচ্ছি, এইটা হচ্ছে এক নম্বর আর এইটা হচ্ছে এক নম্বর। আচ্ছা আমি একটাকে ওরম রাখলাম, স্যার একটা ইটালিক করে দিতে পারেন? আচ্ছা হয়ে যাচ্ছে, দাঁড়ান দাঁড়াও বাবা, আমি একটুখানি, আমাকে 1 মিনিট সময় দাও, একটুখানি করে দিচ্ছি। স্যার ইটালিক করে দিন। দেখো আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, তোমাদের আরো ভালো লাগবে। আচ্ছা এটা ব্ল্যাক থাক। দেখো তাহলে ভার্বের তোমরা কটা পেলে? এটা একটা, এটা একটা, এটা একটা, এটা চারটি রূপ। তো চারটি রূপকে তোমরা কখনো ইটিং বলো, কখনো এট বলো, কখনো ইটেন বলো, কখনো ইট বা কখনো ইটস বলো, তো কখন বলবে তোমরা এটা কি জানো? জানো না ইয়ার সময় অনুসারে বাবু, বাবু একটু দেখ, বাবা একটুখানি দেখ, আমি একটুখানি দেখ, একটুখানি দেখ, এই কয় গো, ওকে তো নিয়ে যাও না,
সরি বাবা একটুখানি দেখো, আমি তোমাদের একদম কোনো জ্ঞান বিজ্ঞান কিছু বুঝতে আসিনি, আমরা শুধু আমাদের নিজেদের জ্ঞানটা শেয়ার করতে এসেছি। দেখো আমাদের এই চারটে রূপের মধ্যে শুধুমাত্র এই ইটিং, আমি এই দুটো কালারকে আমি এক কালার করছি। কেন করছি তুমি এক্ষুনি বুঝতে পারবে। আসলে এই দুটো ভার্বকে আমরা বলি পার্টিসিপল, আর এই দুটো হচ্ছে নন পার্টিসিপল। আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, মানে দুটো কালারকে আমি সেম করার চেষ্টা করছি, তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো তোমরা যখন বাক্যগুলো টেন্সে বইয়ে পড়েছো কি নাম পড়েছো দেখো, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। তোমরা এইভাবে পড়েছো তো, প্রেজেন্ট পড়েছো, পাস্ট পড়েছো আর পাস্ট পার্টিসিপল পড়েছো, এইভাবে পড়েছো। আমি শুধু একটু চেঞ্জ করে দিয়ে বললাম এইটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে পাস্ট আর এইটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা এখানে কটা পার্টিসিপল পেলাম, কটা পার্টিসিপল দেখো, এই একটা পার্টিসিপল আর এই একটা পার্টিসিপল, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এইটা হচ্ছে প্রেজেন্ট আর এটা হচ্ছে পাস্ট। দেখো আমি পার্টিসিপল কথাটা দুবার বলছি, আর দুবার পার্টিসিপল বলছি না, তার মানে ইট হচ্ছে প্রেজেন্ট, ইটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এট হচ্ছে পাস্ট আর ইটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই দুটো পার্টিসিপল আর এই দুটো হচ্ছে মানে এক নম্বর এবং তিন নম্বর, এটা হচ্ছে নন পার্টিসিপল আর এই দুটো হচ্ছে পার্টিসিপল। আমি তাহলে কেন বলছি যে একটা পার্টিসিপল আর নন পার্টিসিপল? দেখো ing আই ইট রাইস, দেখো আই ইট রাইস, আই এট রাইস, তাহলে আমি ইট বা এট কে লিখলাম, আমি কি এই বাক্যে আর কোনো সাহায্যকারী ভার্ব ব্যবহার করলাম না? করলাম না, করলাম না। কিন্তু দেখো আই ইটিং রাইস এটা কি বাক্য হতে পারে? না স্যার, এখানে এম লাগবে, এখানে এম লাগবে। আবার দেখো আই ইটেন রাইস এইটা কি বাক্য হতে পারে? না স্যার। কেন, কি লাগবে এখানে? এখানে হ্যাভ লাগবে। হ্যাঁ স্যার, হ্যাভ লাগবে। তাহলে দেখো আমি দুটো ভার্বের ক্ষেত্রে সাহায্যকারী দিচ্ছি আর দুটো ক্ষেত্রে সাহায্যকারী দিচ্ছি না। কেন দিচ্ছি, কেন দিচ্ছি না তোমাদের কি জানা আছে? যেহেতু ক্রিয়ার সময় পরিবর্তন সেই কারণের জন্য। দেখো আমি একটু বলি বাবা, খুব আমি একটু মজা করেই বলি, আসলে এই গোটাটাই হচ্ছে ভার্ব। আসলে এরা সবাই ভার্ব থেকেই তৈরি হয়েছে, মানে সবাই ইটেরই ফর্ম। তাহলেও দেখবে কিছু ছেলে মেয়ে আছে ঘরের খায় ঘরের কাজ করে, আর কিছু ছেলে মেয়ে আছে ঘরের খায় আর বনের মোস্তারায়, অর্থাৎ ঘরের খাবার দাবার খায় আর বাইরে বাইরে লোকের কাজ করে বেড়ায়। তো এই ইটিং আর ইটেন এই দুটো পার্টিসিপেল হচ্ছে ঘরের খায় আর বনের মোস্তারায়, অর্থাৎ এরা ভার থেকে তৈরি তো হয় কিন্তু ভারের মতো কাজ করে না, এরা কাজ করে অ্যাডজেক্টিভের মতো। কিরকম দেখো, ডোন্ট সিট অন দা ব্রোকেন চেয়ার, তাহলে ব্রেক থেকে হয়েছে ব্রোকেন, তাহলে ডোন্ট সিট অন দা ব্রোকেন চেয়ার, তাহলে তুমি কোথায় বসবে না, কোন চেয়ারে বসবে না, কোন চেয়ারে বসবে না, ভাঙা ভাঙা, ভাঙা কথাটা, ভাঙা কথাটা চেয়ারের সম্পর্কে বলছে। তাহলে ব্রোকেন কথাটা তোমার ভার্ব হলো না অ্যাডজেক্টিভ হলো? অ্যাডজেক্টিভ হলো, অ্যাডজেক্টিভ হলো, অ্যাডজেক্টিভ। এবার দেখো, এবার দেখো আই হ্যাভ ব্রোকেন এ চেয়ার, আমি কি করেছি, চেয়ারটা ভেঙে ফেলেছি, ভেঙেছি। তাহলে এখানে হ্যাভ ব্রোকেন, তাহলে ব্রোকেন কে ভার্ব করেছি, হ্যাভটা দিয়েছি। তাহলে অ্যাকচুয়ালি এই পার্টিসিপেল গুলো হচ্ছে আদতে অ্যাডজেক্টিভ। আমি যখন ভার্ব ব্যবহার করব তখন সাহায্যকারী দিয়ে ব্যবহার করতে হবে, অর্থাৎ এর আগে দেব বিভার্ব আর এর সঙ্গে দেব আমি হ্যাভ ভার্ব। তাহলে দুটো সাহায্যকারী আছে, একটা হচ্ছে বিভার্ব আর একটা হচ্ছে হ্যাভ ভার্ব। বিয়ে রূপ গুলো কিরকম আছে একটু দেখে নাও। আমি কিন্তু ওইটুকু বলে থামবো না, আমি কিন্তু ওইটুকু বলে থামবো না, আমি কিন্তু আর একটু বেশি বেশি করে বলবো। কিরকম বলবো, বি এম ইজ আর, হ্যালো দেখো প্রেজেন্ট, এই দেখো বি এম ইজ আর, এইবার হচ্ছে তোমার কি
আমি আন্ডারলাইনটা তুলে দিই, দাঁড়াও, তাহলে আন্ডারলাইনটা হতেই থাকবে। বি এম ইজ আর একটা, আবার দেখো বিইং একটা, আবার দেখো ওয়াজ বা ওয়্যার একটা, আর একটা বি। তাহলে বি ভারে রূপগুলো কি কি পেলাম? বি এম ইজ আর, এইটা হচ্ছে তোমার প্রেজেন্ট। এইটা হচ্ছে প্রেজেন্ট। এই যে আইএনজি দেখতে পাচ্ছ, আইএনজি মানে তোমার সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, মানে আইএনজি থাকা মানে কিন্তু সেটা পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আর সাহায্যকারী নিয়ে বসেছে মানেই, সাহায্যকারী নিয়ে বসেছে মানেই সেটা কিন্তু পার্টিসিপল ফর্ম। এই দেখো, তাহলে বি এম ইজ আর এটা প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে পাস্ট, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে যখন তুমি আইএনজি কে বসাবে তখন এই বি ভার্বের কোনো না কোনো একটা রূপকে তোমাকে বসাতে হবে, আর যখন তুমি পাস্ট পার্টিসিপল বসাবে সেখানে তোমাকে কি বসাতে হবে? হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভিং, হ্যাড, হ্যাড। তোমার এইটা হচ্ছে প্রেজেন্ট, এইটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে যখনই তুমি পাস্ট পার্টিসিপল ব্যবহার করবে তোমাকে হ্যাবের কোন একটা ফর্মকে ব্যবহার করতে হবে, আর যখন তুমি আইএনজি কে ব্যবহার করবে তখন তোমাকে বি ভার্বের কোন একটাকে ব্যবহার করতে হবে। তাহলে তুমি কি শিখলে? তুমি যেটা শিখলে যে বি প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা কি শিখলে? হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। এইটা মনে রাখবে যে বি ভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপল মানে আইএনজি বসবে, আর হ্যাভ এর পরে পাস্ট পার্টিসিপল বসবে, অর্থাৎ দুটোর ক্ষেত্রে সাহায্যকারী লাগে আর দুটোর ক্ষেত্রে সাহায্যকারী লাগে না। তোমরা কি এইটুকু বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? বেশ, এবার তোমরা যেটা বললে বাবা যে টেন্স হচ্ছে তিন প্রকার, এটা আমরা সবাই পড়েছি, টেন্স তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা পাস্ট, একটা ফিউচার। কিন্তু জেনে রেখো যে আমাদের কিন্তু বইয়ের খাতায় তিনটে টেন্স পায়, কিন্তু আসলে আসলে কাজের ক্ষেত্রে কিন্তু আবার দুটো টেন্স চলে। দেখো আমি যখন ফর্মের নামগুলো বলেছি প্রেজেন্ট, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট, পাস্ট পার্টিসিপল, আবার বলছি প্রেজেন্ট, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট, পাস্ট পার্টিসিপল, আমি কি কোনো ফিউচারের ফর্মকে ব্যবহার করেছি? আমাদের ফিউচারের জন্য কোনো ফর্ম আছে? তাহলে কার্যগত ক্ষেত্রে আমরা কটা টেন্স পাই? দুটো, দুটো টেন্স পাই, একটা প্রেজেন্ট আর একটা হচ্ছে পাস্ট। আমরা ফিউচারের কোনো কিন্তু অস্তিত্ব পায় না, সেটা একটা ফর্ম মাত্র। এবার দেখো যখন তুমি সেখানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবে, অর্থাৎ ইট বা ইটস কে ব্যবহার করবে, এটা হচ্ছে ইনডিফিনাইট, আর এই এটাও হচ্ছে ইনডিফিনাইট। অর্থাৎ যখন তুমি নন পার্টিসিপেল ব্যবহার করবে, অর্থাৎ কোনো সাহায্যকারী ছাড়া ব্যবহার করবে, সেটা হচ্ছে ইনডিফিনাইট টেন্স। তার মানে এইটা দিয়ে হয় ইনডিফিনাইট টেন্স আর এইটা দিয়ে হয় ইনডিফিনাইট টেন্স। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি না? আরেকবার বলুন স্যার। যখন দেখবে যে কোনো বাক্যে কোনো সাহায্যকারী নেয়নি, অর্থাৎ কোনো বি ভার্ব বা হ্যাভ ভার্ব নেই, সেখানে শুধু মূল ভার্বটি রয়েছে, তাহলে সেটা হচ্ছে ইনডিফিনাইট টেন্স। যেমন দেখো আই ইট রাইস, আমি কি ইটের সঙ্গে কোনো সাহায্যকারী নিয়েছি? না স্যার। তাহলে এইটা হচ্ছে ইনডিফিনাইট টেন্স। আই এট রাইস, আমি কোনো সাহায্যকারী নিয়েছি? এবার দেখো আমি যখন কোন আইএনজি ব্যবহার করব, এইটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, মানে কোন কাজ শুরু তো করেছি কিন্তু শেষ করিনি। যদি এমনটা বোঝায় তাহলে সবসময় আইএনজি ব্যবহার করতে হয়, আর আইএনজি দিয়ে কন্টিনিউয়াস টেন্স হয়, মানে এইটা দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা দিয়ে পাস্ট কন্টিনিউয়াস,
এটা দিয়েই ফিউচার কন্টিনিউয়াস, মানে কন্টিনিউয়াস এক্সপ্রেস করতে গেলে তোমাকে অবশ্যই আইএনজি কথাটা ব্যবহার করতে হবে। আমি আমি পাটা বোঝাতে পারছি না, বোঝাতে পারছি না? হ্যাঁ স্যার ক্লিয়ার। বেশ, তাহলে এই প্রেজেন্ট ফর্ম থাকলে কোন টেন্স হয়? ইনডিফিনাইট। আইএনজি থাকলে কোন টেন্স হয়? কন্টিনিউয়াস। আর এট থাকলে, মানে পাস্ট ফর্ম থাকলে কোন টেন্স হয়? কোন টেন্স হয়? ইনডিফিনাইট হয়। আর এই ইটেন অর্থাৎ পাস্ট পার্টিসিপিল থাকলে এটা হয় পারফেক্ট টেন্স। তাহলে প্রথমটা হলো ইনডিফিনাইট আর তৃতীয়টা হলো ইনডিফিনাইট। আইএনজি থাকলে কন্টিনিউয়াস আর এটা হলে পারফেক্ট। তাহলে আমরা আপাতত কটা টেন্স পেলাম? দেখো আমরা পেলাম ইনডেফিনাইট, আমরা পেলাম কন্টিনিউয়াস, আমরা পেলাম পারফেক্ট পেলাম। তাহলে ইনডিফিনাইট মানে কটা ইনডিফিনাইট? তিনটি ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট। কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আমরা একটা আলোচনা করতে যাচ্ছি না, দ্যাট ইজ কল পারফেক্ট কন্ডিশন, আজ আলোচনার মধ্যে নেই। এবার দেখো দুটো এক্সাম্পল, দেখো ব্যাপারটা কত সুন্দর করে বুঝতে পারবে। দেখো আমি তোমাদের ওইটাই দেখাচ্ছি। দেখো আই ইট রাইস, আবার দেখো হি ইটস রাইস, আবার দেখাচ্ছি দেখো আই এম eating rice, আবার দেখাচ্ছি দেখো I was eating rice, আবার দেখাচ্ছি দেখো I have eaten rice, আবার দেখাচ্ছি দেখো I had eaten rice. একটু বাক্যগুলো লক্ষ্য করো বাবা, তোমরা সবাই দেখতে পাচ্ছ I eat rice। এই যে এবার দেখো এই যে ইট কথাটা আমি লিখেছি, এই যে ইট কথাটা লিখেছি, আমি এখানে কোনো সাহায্যকারী দিয়েছি না দিইনি? না সাহায্যকারী দিয়েছি দিইনি? তাহলে বলো তো, তাহলে বলো এটা ইনডিফিনাইট, এটা কন্টিনিউয়াস না পারফেক্ট? ইনডিফিনাইট, ইনডিফিনাইট। এবার কোন ইনডিফিনাইট? দেখো ইটটা প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট। ওটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্টের কিসে আছে? তার মানে এটা কোন সাহায্যকারী নিয়ে বসেনি, তার মানে ইনডিফিনাইট। এবার কোন ইনডিফিনাইট? এটা প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম? তাহলে বাক্যটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। এবার দেখো আমি একটা বাক্য এবার লিখছি, দেখো এবার দেখো তো আই এট রাইস, আই এট রাইস, এখানে একটা সাহায্যকারী নিয়েছে না সাহায্যকারী নেয়নি? নেই স্যার। তাহলে এটা ইনডিফিনাইট কন্টিনিউয়াস না পারফেক্ট? ইনডিফিনাইট। কিভাবে চিনবে ব্যাপারটা বুঝতে পেরেছো? এনি প্রবলেম? এনি প্রবলেম? নো।